তো কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দুটো গাছের কথা বলবো, যে দুটি গাছ দিয়ে আপনি তিন রকমের রোগ সারিয়ে ফেলতে পারবেন। প্রথম হলো স্নায়ু পীড়া, মানে নার্ভের সমস্যা যেটাকে বলা হচ্ছে। দ্বিতীয় হলো অর্থরাইটিস, মানে বাতব্যাধি বা বাত রোগ। আর তৃতীয় হলো হাতে পায়ে যে জ্বালা পোড়া হয় না, জ্বালা করে হাও হাও জ্বালা করছে লঙ্কা বাটার মতো, এই হাতে পায়ের জ্বালা পোড়া, বাতব্যাধি এবং নার্ভের সমস্যা, এই তিনটি রোগ আপনি করে গ্যারান্টি সহকারে সেরে ফেলতে পারবেন। টুপি পরে ভিডিও করছি কেননা যে ন্যাড়া হয়েছি আর এই জন্যই অনেকদিন ভিডিও করতে পারিনি। যাই হোক, আজকের ভিডিওতে যে দুটি গাছ দেখাবো খুব কাজের। তো নমস্কার, আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ন্যাচারাল পাওয়ার এবং আমি আপনাদের সাথে আছি শীতল। তো চলুন শুরু করা যাক। অর্জুন গাছ তো আপনারা চেনেন, আমি তার জন্য ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এটি হলো অর্জুন গাছের ফল। অর্জুন গাছ আপনারা অনেকেই চেনেন, কিন্তু যেটা চেনেন না সেটা হলো ছাতিম গাছ। আমি আছি এখন পিড়াকাটার জঙ্গলে, ঝাড়গ্রাম গেছিলাম। তো একটা গাছ আপনাকে দেখাই যেটা আপনি অনেকদিন ধরে খুঁজছেন, ছাতিম গাছ, মানে পাওয়াই যাচ্ছে না ছাতিম গাছ অনেকে বলছে। এই দেখুন ছাতিমের পাতা দেখাচ্ছি, দাঁড়ান, আলো পাচ্ছে না অন্ধকার। এই তো দেখা যাচ্ছে, এতেই বোঝা যাবে। এবারে বেশিরভাগ শহরে কি হয়, পার্কে তো থাকেই আর শহরে বেশি প্ল্যাটফর্মে লাগানো থাকে গাছগুলো। হ্যাঁ প্রচুর, আমি আজকে এই গাছ এই রোডের উপর মানে 100 দেখেছি। ভাবলাম দাঁড়িয়ে রেকর্ডিং করি। যারা নার্ভের জন্য এবং বাতের জন্য ওষুধ চান, এই ছাতিম গাছের ছালে, এই ছালে ছাল তুলতে হয়, এর ভিতরে সাদা ছাল আছে, সেই ছাল দিয়ে কাজ হয়। আর একটু ভালো করে দেখে নিন পাতাটা। আর গাছটা দেখতে, এটা ছোট গাছ, এর থেকেও বড় হয়। আর এখন জঙ্গল পুরো সবুজ, নতুন পাতা হচ্ছে, কত সুন্দর দেখতে লাগছে। যখন যাচ্ছি না বাইক নিয়ে মনে হচ্ছে না স্বপ্নের দুনিয়ায় চলে যাচ্ছি। এই হলো ছাতিম গাছের পাতা, এই গাছ, এই যে গাছটি দেখছেন ভালো করে দেখে নিন, এটা হলো ছাতিম গাছ। এবার ওষুধটা আপনি কী করে বানাবেন? অর্জুন গাছের ছাল আপনি তুলবেন পূর্ব দিকের এবং ছাতিম গাছের ছালও আপনি তুলবেন পূর্ব দিকের। মোটামুটি আপনি যে ছালটা তুলবেন পুরো কাঠ অবধি ছালটা আপনি ছাড়িয়ে নেবেন, মানে আপনি দা দিয়ে যখন ছালটা তুলবেন একদম গাছের ছাল উঠলে যে কাঠ হয় না, সেই কাঠ অবধি ঠকঠকে জায়গাটা পর্যন্ত আপনি ছালটা তুলে নেবেন। ছাতিম গাছের আঠা তুললে সাদা সাদা আঠা বেরোবে, অর্জুন গাছে বেরোবে না। এবার আপনি ছাল তোলার পর দেখবেন ছাতিম গাছটার ছালে যেমন সেই ডাব খাওয়ার পরে নখে করে আমরা নারকেলের শাঁস তুলতে পারি, সেইরকম ছাতিম গাছের ছাল তোলার পর আপনি ভিতরে একটা ঠিক ওই রকমই সাদা লেয়ার পাবেন, সেটা আপনি তুলে নেবেন। এবং অর্জুন গাছের ছাল তোলার পর ওর যে লাল রঙের অংশটা হবে সেটাও আপনি নেবেন। এবার কি করবেন, দুটি গাছের ছাল সমপরিমাণ নেবেন না, ছাতিমের ছালটা যেন একটু বেশি হয় আর অর্জুনের ছালটা যেন ছাতিমের ছালের থেকে একটু কম হয়। এবার ভালো করে শিলনোড়ায় থেতো করে মিক্সারে দিয়ে একদম গুঁড়ো করে নেবেন। এবার ছোট্ট ছোট মটর দানার আন্দাজের বড়ি বানাবেন। বড়ি বানানোর পর রোদে দেবেন, শুকনো হয়ে গেল। শুকনো হয়ে যাওয়ার পর আপনি ওইখান থেকে 14টি বড়ি নেবেন। মনে রাখবেন মটর দানার আন্দাজের বেশি না হয়, 14টি বড়ি নেবেন। মাত্র 2 চামচ ঘি দিয়ে আপনি ওই 14টি বড়িকে আস্তে আস্তে করে মানে হালকা গরম দিয়ে ভাজবেন। ভাজার সময় একদম পুড়িয়ে কালো করে দেবেন না, মোটামুটি ভাজবেন। ভাজার পর আপনি যে বাটিতে ভাজছেন সেই বাটির থেকে গরম অবস্থায় আপনি একটি কাঁচের বাটিতে বা পাথরের কোনো বা চীনা মাটির কোনো কাপে আপনি পুরোটি ঝেড়ে নিলেন একদম ঘি সমেত ওই 14টি বড়ি। এবার যার এই সমস্যাগুলি আছে যেমন স্নায়ু পীড়া, বাতব্যাধি এবং জ্বালা পোড়া করা হাতে পায়ের, সেই রোগীকে আপনি পুরো দিয়ে দেবেন আর বলবেন যে একটি বড়ি সকালে এবং একটি বড়ি বিকালে জল দিয়ে গিলে খাবেন খালি পেটে থাকা অবস্থায়। এবং শেষে মানে 7 দিনে শেষ হয়ে যাবে, শেষে ওই বাটিতে পড়ে থাকা বা কাপে পড়ে থাকা যে ঘিটা থাকবে অবশিষ্ট সেই ঘিটাও যেন চেটে ওই রোগী লাস্টের দিন খেয়ে নেন শেষ দিনে। এমনটি করলে 3 দিন থেকেই রোগী তো সুস্থ হতে থাকবেন, 7 দিনকে একদম শেষ স্নায়ু পীড়া, বাতব্যাধি এবং জ্বালা পোড়া করা। আশা করি ভিডিওটি সম্পূর্ণ অংশ বুঝে গিয়েছেন, যদি বুঝতে পেরে না থাকেন কমেন্টে লিখে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানানোর জন্য শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।